শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন গ্রামে আবাদ হয়েছে কালো কচু কচু ও নারকেলি কচু এই তিন জাতের কচু আবাদ করে তা থেকে লতি বিক্রি করে প্রায় পাঁচ হাজার পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন উপজেলার মমিনাকান্দা গ্রামের আরচেমিয়া জানান শতক জমিতে গত বছর এ জাতের কচু আবাদ করে বিক্রি করেছিলেন কচুলতি মিলিয়ে আড়াই লাখ টাকা এবার একই জমিতে আবারও এ জাতের কচু আবাদ করেছেন লতিসহ তিন লাখ টাকার কচু বিক্রি করবেন বলে জানান তিনি বিভিন্ন গ্রামের কৃষকরা এ জাতীয় কালো কচু সোনমুখী কচু ও লতিরাজ কচুর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বেশি এ জাতের কচু আবাদ করে সারা বছরই কচু ও লতি বিক্রি করে লাভবান হওয়া যায় বলে জানান কৃষকরা কৃষি অফিস সূত্রে জানা গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাত্র পঁয়ত্রিশ হেক্টর জমিতে কচু আবাদ হলেও প্রকৃতপক্ষে আবাদ হয়েছে অনেক বেশি शेरपुर रिपोर्ट गर्छ युसुफ अलि मण्डल एनएएन टिभी